কুন্তল ঘোষের আরো এক জালিয়াতির অভিযোগ সামনে এলো। এবার আর এক কীর্তি, ঠিকাদারের সাথে জালিয়াতির অভিযোগ। তারকেশ্বরের এক ঠিকাদার শাহজাহান খায়ের অভিযোগ, একটি কলেজের পুনর্নির্মাণের কাজের জন্য তার সাথে 35 লক্ষ টাকা চুক্তি হয় কুন্তল ঘোষের। সেই চুক্তি অনুযায়ী 85% কাজ হয়ে যায়, কিন্তু তারপরও মেলেনি প্রাপ্য টাকা, টাকা চাইলেই মিলছে হুমকি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে হুকলের যুবনেতা কুন্তল ঘোষ। কুন্তল ঘোষ গ্রেপ্তার হতেই চিন্তায় ঘুম উড়েছে ঠিকাদার শাহজাহান খায়ের। হুগলির ধনিয়াখালীর ভান্ডারহাটির পর কুন্তল ঘোষের আরও একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের হদিশ মেলে হুগলির ধনিয়াখালীর মধুপুর এলাকায়। 2016 সালের আগে এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতেন বহু ছাত্রছাত্রী। যদিও 2016 সালের পর প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ হয়ে যায় পুনর্নির্মাণ করার জন্য। কুন্তল ঘোষের বিরুদ্ধে শাহজাহান খায়ের অভিযোগ, 2016 সালে কুন্তল ঘোষের একটি চুক্তি হয় কোর্ট পেপারে, সেখানে সইও আছে কুন্তল ঘোষের। 16 সালের জানুয়ারি মাসে প্রশিক্ষণ কেন্দ্রটির পুরোপুরি সম্পূর্ণ করার জন্য কুন্তল ঘোষের সাথে চুক্তি হয় 35 লক্ষ টাকায়। 6 দফায় সমস্ত টাকা পরিশোধ করবে কুন্তল ঘোষ, তা চুক্তির পত্রে লিপিবদ্ধ করা হয়। 85% কাজ হয়ে যাওয়ার পর মাত্র 1,65,000 টাকা শাহজাহান খাঁকে তুলে দেয় কুন্তল ঘোষ। 8 টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন শাহজাহান। এদিকে ইমারতি দ্রব্যের দোকানে প্রচুর পরিমাণে টাকা দেনা করে কাজ করেছিলেন শাহজাহান। কুন্তল ঘোষের কাছে বারবার টাকা চাইলে টাকা না দিয়ে উল্টে কুন্তল ঘোষ তাকে হুমকি দেয় বলে অভিযোগ। এদিকে শাসক দলের বড় নেতা হওয়ার কারণে কোথাও অভিযোগ করার সাহস পায়নি শাহজাহান। স্ত্রীর গহনা বিক্রি করে এবং অন্য জায়গায় কাজ করে ইমারতি দ্রব্যের দোকানে লক্ষ লক্ষ টাকা দেনা এখনও শোধ করে যাচ্ছেন শাহজাহান। তবে কুন্তল ঘোষের গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পরই মুচড়ে পড়েছে শাহজাহান সহ তার পরিবার, কারণ এখনও অনেক টাকা দেনা, কিভাবে শোধ করবে ঘুম উড়েছে এই চিন্তায়। পরিচয় আপনার? কুন্তল ঘোষের সঙ্গে পরিচয় হলো আমার ধনেখালীতে, দুজন ছিল এদের সঙ্গে যোগাযোগ করে ওরাই আমাকে কাজটা করিয়ে দিয়েছিল, কাজটা পাইয়ে দিয়েছিল এবং এগ্রিমেন্টটা ওনার সঙ্গেই হয়েছিল। এবার পরে যখন তাগাদা করতে যাই, দুবার একবার টাকা দিয়ে যায়, দেওয়ার পরে এবার চমকাচমকি আরম্ভ হয়ে গেল। কবে আপনার সঙ্গে চুক্তিটা হয়? চুক্তি হয়েছে তোমার 2016 সালে। মানে কী চুক্তি হয়েছিল ওনার সাথে? ওনার সাথে চুক্তি হয়েছিল যে আমার টোটাল মেটেরিয়ালস দিয়ে কাজ কমপ্লিট করে দেওয়া। মানে মেটেরিয়ালসগুলো দিতে হবে? হ্যাঁ। কী কী মেটেরিয়াল? মানে মেটেরিয়ালস ইট, বালি, রড, সিমেন্ট, টঞ্চি, মিস্ত্রি আপনার? হ্যাঁ, রং, জানলা, দরজা, সমস্ত সব গ্রিল। এ নিয়ে মানে মোট কত টাকার চুক্তি হয়েছিল? 35 লক্ষ টাকা। তার মধ্যে কত টাকা দিয়েছিল? আমি পেয়েছি মাত্র ওনার সঙ্গে পেয়েছি আমি 1,65,000 টাকা। বাকি টাকা দেয়নি? না। কাজ কি কমপ্লিট হয়ে গেছে? কাজ আমার 85% মতন কাজ বাকি ছিল, ওনার পয়সা দেয়নি বলে আমি ছেড়ে দিয়েছি। করেনি, করাইনি। কত টাকা কাজ বাকি ছিল? 15% মতন কাজ বাকি ছিল আমার। 85% আমার কাজ হয়ে গেছিল। আমার তো পুরো সেন্টারিং টেন্ডারিং সব রেডি ছিল, রড বাঁধা, শুধু টাকা দেবে, সিমেন্ট কিনবো, ঢালাই করবো। আমাকে বলেছিল কাজ করুন, অসুবিধা নেই, পয়সা পেয়ে যাবেন। আচ্ছা, এই কাজ করার পর যখন পয়সা দেয়নি, পয়সা চাইতে গিয়েছিলেন তো? হ্যাঁ, পয়সা চাইতে গিয়েছিলাম আমি। কি বলতো তখন? তখন আমাকে বললো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, বসো দিচ্ছি বসো দিচ্ছি করলো। আমাকে চুঁচুড়ায় 17 নম্বর বাস স্ট্যান্ডের পাশে একটা হোটেল ছিল, সেই হোটেলে উনি ঢুকেছিলেন। আমাকে বললো আমি হোটেল থেকে বেরিয়ে টাকা দিচ্ছি, রাত্রির 12টা পর্যন্ত বসে বসে পয়সা পাইনি, পালিয়ে এলাম। তারপর থেকে যখন ফোন করি তখন এবার উল্টো পাল্টা মেজাজ দেখাই, চমকানি হয়, আমি আর ফোন ফোন করিনি। দিককারে আমার ও কি রাজনৈতিক প্রভাব দেখাতে শুরু করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে যে গ্রেপ্তার হয়েছে জানেন তো? না, আমি সেটা তো আজকে গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হয়েছে দেখেছি। এরপর তো তাহলে এত টাকা কীভাবে হবে? মাথায় হাত পড়ে গেল তো নাকি? মাথায় তো হাত পড়লো, আমার কী করে কী হবে, যাতে ব্যবস্থা করে দেওয়া যায় সেই ব্যবস্থা করে দিন। মানে যেখান থেকে সব মালপত্র নিয়েছিলেন সেখানেও টাকা পাবে তো নাকি? সবাই পাবে, কিছু কিছু টাকা পাবে। এখনও আমি সবাইকে মোটামুটি পেমেন্ট করেছি, কিছু কিছু এখনও পাবে, এখনও দিতে হবে। কত টাকা কীভাবে পেমেন্ট করলেন? আমার সব বইয়ে শোনা ছিল, আমার আরও কাজ সাইড চলতো, সমস্ত সব টাকা পয়সা নিয়ে আমি ওখানেই সব ঢুকিয়েছিলাম। অন্যান্য জায়গায় কাজ করে সেই টাকা এখানে পেমেন্ট করেছেন? হ্যাঁ। তা এখন তো গ্রেপ্তার হয়ে গেছে, এখন কি মনে কি ভয় হচ্ছে নাকি? ভয় তো আর হবে, টাকা তো পাবেন, টাকাটা আর পাবো কি নাই পাবো কোনো আছে। যাই হোক, আপনাদেরকে বলা আছে, মিডিয়া ভাইদের বলা আছে, যদি টাকাটা আমার যা হোক করে যেমন খুশি করে আমার পৌঁছে দিলে ভালো হয়, আমি গরিব মানুষ, আমার খুব অবস্থা খারাপ এখন। মানে এই কাজটা করতে গিয়ে থেকে আপনি একদম একদম দরিদ্রতা নেমে এসেছে?
আর বলছি এই কলেজ দেখি কি ও কারো কাছ থেকে টাকা পয়সা তুলতো বলে মনে হয় যে এখানে কলেজ হচ্ছে ভর্তি করে দেবো? না সেরকম কিছু খবর নেই আমার কাছে। আচ্ছা, এলাকায় ও আসতো এখানে? হ্যাঁ এসেছে। কতবার মোটামুটি এসেছে? তিন চারেক এসেছে, চারবার মতন এসেছে। যেখানে কাজ হচ্ছিল? হ্যাঁ। অন্যান্য কোথাও দেখেছেন নাকি কোনো রাজনৈতিক নেতাদের সাথে? উনি তো বলেন আমার সাথে এই অমুক লাইনে আছে, অমুক আছে, তমুক আছে, সব বন্ধু আছে, ওনাদের প্রচুর বড়ো বড়ো নেতা আছে, মন্ত্রী আছে, সব আমি বলতে পারবো না, ওদের সঙ্গে আমি কোনো দেখিও নি। আচ্ছা, এই কলেজটা কি একাই করতো না আরও কেউ পার্টনার আছে এখানে? এখানে পার্টনার আছে সব, কয়েকজন মিলেই করছিল নাকি? চুক্তিটা ওই করেছিল আপনার? হ্যাঁ। তো কী চাইছেন এখন আপনি? আমার যদি কোনো রকমের টাকাটা আমার পাইয়ে দেন ভালো হয়। কী নাম আপনার? শাহজাহান খান। এই জায়গাটার নাম কি? ভঞ্জিপুর। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে? আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরীর মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে? নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।